কে আমাকে পালাতে সাহায্য করেছে সেটা ভেবে ভেবে নিশ্চয়ই মাথা খারাপ করছেন। লাভ নেই সত্যকী বাবু, এমন বুদ্ধি খাটিয়েছি না, আপনি চাইলেও তাকে আইডেন্টিফাই করতে পারবেন না। হ্যাঁ বেশ, আমি মেনে নিলাম আপনার মাথায় প্রচুর বুদ্ধি, তো এই বুদ্ধিগুলো ভালো কাজে লাগালেই হয়। তো আপনিও তো ভালো করে কথা বলতে পারেন, আমার সঙ্গে ভালো করে কথা বললেই হয়। কি অদ্ভুত কুযুক্তি! আরে আপনি যখন কিছু বলবেন তখন সেটা ঠিক, আর আমি যখন কিছু বলবো তখন সেটা ভুল। ওয়াও সত্যকী বাবু, দারুণ তো। আজকে ঘরটা এরকম অন্যরকম লাগছে কেন বলেন তো? আগে যখন এসেছিলাম তখন তো ঘরটা সাজানো হয়েছে। আপনি আসবেন বলে আপনার ঠাম্মি আন্টি এই আসবাবপত্রগুলো দিয়ে ঘরটা সাজিয়ে দিয়ে গেছেন। তাই? সো সুইট অফ ঠাম্মি আন্টি, সিরিয়াসলি। মানে এই ফার্নিচারগুলো তো অনেক পুরনো, তাই না? এই সত্যকী বাবু, আমার না খুব ভালো লেগেছে জানেন তো, পুরনো পুরনো গিফট পেতে না দারুণ লাগে। দেখুন আচ্ছা সত্যকী বাবু, আপনার কাছে আপনি কোথাও রেখেছেন তাই না? আমি বাবার ছবি পাচ্ছি না কেন? কোথায় আপনার ঘরে আর কোথায় কি আছে আমি তো জানিও না। আপনার বাবাকে আমি যত্ন করে রেখেছি, বাবাকে যেখানে সেখানে কেউ রাখে, কেন রেখেছিলেন ড্রয়ারে? বাবার ছবি কি অমন ভাবে লুকিয়ে রাখার জিনিস? এতক্ষণ ঘরে আছেন অথচ আসল জিনিসটাই দেখেননি। আর একটা কথা, আজকে ফুলসজ্জার দিন, একটা গিফট দেওয়ার রিচুয়ালস আছে, এটা নিয়ে ছোটকা আর মুমু আমার মাথা খারাপ করে ছেড়ে দিয়েছে। আসলে আমি ওই গিফট লাগবে না সত্যকী বাবু, আর কিচ্ছু লাগবে না। বাবাকে আপনি এত যত্ন করে রেখেছেন, এর থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে না। কেন ছেড়ে দেবো?
রিনির তো পুরোই তার কেটে গেছে। এই রিনিকে তুই এখনো চিনিস নি, আজ তুই ফুল দেখে নে, কাল থেকে তোর জীবনে কিভাবে আমি কাঁটা বিছিয়ে দিই তুই শুধু দেখবি। তুই কি ভাবলি আমাকে হারিয়ে তুই টুকায়তাকে পেয়ে গেছিস? তুই যতবার টুকায়তাকে কাছে পেতে চেষ্টা করবি ততবার আমি তোর সামনে এসে দাঁড়াবো। টুকায়তাকে আমি অন্য কারোর হতে দেবো না, কারোর না। রিনির যা মেজাজ, ওর পাশে শুতে গেলে আমাকেই না লাথি টাথি মেরে দেয়। আমাকে এত সুন্দর একটা গিফট দিল সাত্যকীবাবু, কিন্তু আমি তো আজ কিছুই আনিনি। তবে একদিন আমিও আপনাকে সুন্দর একটা গিফট দেব। শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। চোখ মুছুন। কেন কাঁদলে আমাকে মিস্টার পাকরাশির মতো দেখতে লাগে বলে? দেখুন ঘরে কি সুন্দর চাঁদের আলো এসে পড়েছে, আর এই চাঁদের আলোয় কারুর চোখের জলের দিকে তাকাতে নেই। কেন সাত্যকী বাবু, তাতে কি হয়? তাতে ভালো কিছু না, একটা বইতে পড়েছিলাম, আর বইয়ের তো সব কথা সত্যি হয় না। সারাদিন অনেক ধকল গেছে, শুয়ে পড়ুন এবার। কটা বাজে? দেড়টা মাত্র, এখন তো আমার ঘুমই আসবে না। মানে এখন দেড়টা বাজে আর আপনার ঘুম আসবে না? কি করে আসবে, আমি তো 4:45 আগে ঘুমোতেই যাই না। এই আমি একটা এরকম জলজ্যান্ত পেঁচার সঙ্গে ঘর করতে পারবো না, সরি। মানে মানে এত রাত পর্যন্ত পেঁচা আর শেয়ালরা জেগে থাকে, আপনি তো তাদের কোনোটাই নন। নাইট গার্ডরাও জেগে থাকে। তারা প্রয়োজনে জেগে থাকে, আপনার মতো অকারণে কেউ জেগে থাকে না। কে বলেছে আপনাকে আমি অকারণে জেগে থাকি? আপনি জানেন আমি রাত জেগে কি করি? আমি প্রথমে গেমস খেলি, তারপর আমি সিরিজ দেখি, সিরিজ দেখতে দেখতে বোর হয়ে গেলে আমি আবার গেম খেলি, গেম খেলতে খেলতে বোর হয়ে গেলে আবার সিরিজ দেখি, তারপর যখন আমার এনার্জি লস হয়ে যায় আমি কিছুক্ষণ ক্যাডবেরি খেয়ে নিই, ক্যাডবেরি খেয়ে নিয়ে কিছুটা এনার্জি গেন করি, তারপর আমি গান চালিয়ে নাচি। আপনি নাচতেও পারেন? অফকোর্স, আমি আপনাকে বলেছিলাম না আমি কুচিপুড়ি, মণিপুরি, ভারতনাট্যম, কত্থক, হিপ হপ, সালসা সব জানি, সব পারি, একটু প্র্যাকটিস রাখি আর কি। আমি এমনিতেই যথেষ্ট নেচে চলেছি, আপনাকে আর নতুন করে আমাকে নাচ শেখাতে হবে না। তবে একটা কথা সিরিয়াসলি বলে দিচ্ছি উর্মি, আপনার এই সমস্ত আজগুবি রুটিন কিন্তু এখানে চলবে না। উর্মি, আমাদের বাড়িতে মা, পিসিমণি, ঠাম্মি প্রত্যেকেই ভোর থাকতে উঠে পড়ে, আর আমাকেও তো ভোর 5:30 মধ্যে বেরোতে হয়। হ্যাঁ, এখন 2-3 দিন বেরোচ্ছি না, কিন্তু এরপর থেকে তো আমাকেও বেরোতে হবে। আপনি চাইলেই সারা রাত জেগে থাকতে পারেন, কিন্তু তারপর বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবেন সেটা কিন্তু চলবে না। ও সাত্যকী বাবু, হাউ আনরোম্যান্টিক ইউ আর, লাইক হাউ আনরোম্যান্টিক ইউ আর। দেখুন আমরা দুজন দুজনের এনিমি, কিন্তু আমরা গুড ফ্রেন্ডস হতো তাই না? তাহলে হিসেব মতো আজকে আপনার ভালো বন্ধুর বিয়ে হয়েছে। আপনি আপনার বন্ধুর বিয়েতে বন্ধুকে ভালো ভালো কথা না বলে ভয় দেখাচ্ছেন? প্লিজ ডু সামথিং ইন্টারেস্টিং। আমি এমনিতেই খুব বোরিং, আমার কাছ থেকে ইন্টারেস্টিং কিছু এক্সপেক্ট করাটাই ভুল। বাট আমি তো বোরিং নই, আই হ্যাভ অ্যান আইডিয়া, চলো লং ড্রাইভে যাই, ইয়েলো ট্যাক্সি আর লং ড্রাইভ। ও মাই গুডনেস, এক মিনিট। আপনি কি চাইছেন বলুন তো, আমাকে আর আপনাকে দুজনকেই বাড়ি থেকে বের করে দিই? আপনার না আর একটা বাড়ি আছে, কিন্তু আমি কোথায় যাব? এই সব উদ্ভট বুদ্ধি আপনার কাছে রেখে শুয়ে পড়ুন। অদ্ভুত তো, শোয়ার জন্য এরকম তাড়া দিচ্ছেন কেন আপনি? খালি শোয়া শোয়া, হোয়াটস দিস? ছি ছি, উর্মি কি ভাবলেন?
আরে বাবা, আমি শোবো বলিনি, আমি আপনাকে শুয়ে পড়তে বললাম। আমি তো সেটাই বলছি, শুধু হয়তো আপনি শোন, আমি কেন শোবো? আমার তো শুতে ইচ্ছা করছে না, ইনফ্যাক্ট আমার এখন ঘরেই থাকতে ইচ্ছা করছে না। আমি বেড়াতে যাবো, আমার বেড়াতে যেতে ইচ্ছা করছে, প্লিজ। প্লিজ উর্মি, আপনি এরকম করবেন না, প্লিজ। এটা কিসের গন্ধ সত্যকে বাবু? ফুলের। ছোটকা আর ঠাম্মি ফুলের বাগান করে। এটা কি ফুলের গন্ধ সত্যকে বাবু? মাধবী লতা। সুন্দর গন্ধ সত্যকী বাবু। জানেন, আমার মা উনি না আমার জন্য প্যারিস থেকে বেস্ট পারফিউম নিয়ে আসে, কিন্তু তাতেও এত ভালো স্মেল থাকে না। আচ্ছা সত্যকী বাবু, এই গন্ধের পারফিউম কেন হয় না? সব জিনিসকে কৌটোর মধ্যে ভেদে ফেলা যায় না উর্মি, ভেদে ফেললেই তার এক্সক্লুসিভিটি হারিয়ে যায়। ভাগ্যিস মাধবীলতা, শিউলি বা ছাতিম ফুলের পারফিউম পাওয়া যায় না, পাওয়া গেলে তো বিষয়টাই থাকতো না। কি সুন্দর করে কথা বলেন আপনি। আচ্ছা, আপনি তো আমার সাথেও সবসময় এরকম ভালো ব্যবহার করতে পারেন, কেন করেন না? ওই যে বললাম, ভালো জিনিস অল্প অল্পই ভালো, না হলে তো এক্সক্লুসিভিটি হারিয়ে যায়। চুল কাটছিল জানেন? কার? দীপিকা না আলিয়া? শকুন্তলার। শকুন্তলা? শকুন্তলা কে? নতুন হিরোইন? আমি তো কখনো নাম শুনিনি। অনেক পুরনো হিরোইন, তার গল্প বলবো একদিন আপনাকে। একদম, আমার কিন্তু গল্প শুনতে দারুণ লাগে, মনে করে বলবেন কিন্তু। এবার চলুন। হ্যাঁ যাব বাবা। ভাবলাম বেড়াতে যাওয়ার ভূতটা উর্মির মাথা থেকে বুঝি নেমে গেছে, কিন্তু ভবি ভুলবার নয়। আরে কি ভাবছেন, চলুন। আরে বললাম তো এখন বেরোনো হবে না, এখন বেরো। এই সত্যকে বাবু, আরে আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে কি, আপনি ভুলে গেছেন আমি কালকে কি করেছি? হ্যাঁ, আরে তো আচ্ছা, বিপদ হলো। বিপদের তো এখনো কিছুই হয়নি, তবে হবে। আমাকে বেড়াতে না নিয়ে গেলে খুব বড় বিপদ হবে। সত্যকে বাবু, চলুন না একটু বেড়াতে যাই, আমার খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে। চলুন না, চলুন না, প্লিজ। ঘ্যান ঘ্যান করাটা বন্ধ করুন, বন্ধ করুন ঘ্যান ঘ্যান করাটা। আরে বললাম তো ঘ্যান ঘ্যান করাটা বন্ধ করুন, নিয়ে যাবো। আরে চুপ, একদম চেঁচামেচি নয়, তা নাহলে কিন্তু নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে বলুন আমরা কোথায় যাচ্ছি। আপনি ভরসা করেন আমাকে? আগে করতাম, কিন্তু আপনি আমাকে ডিচ করার পর আর করি না। ভেরি গুড, বেড়াতে নিয়ে যাওয়ার ব্যাপারে করেন তা করি, তাতেই হবে। এটা একটা ঘুরতে আসার জায়গা হলো? এটা ঘোড়ার জায়গা কে বলেছে? ঘোড়ার জায়গা তো ওখানে। আবার আপনি আমাকে বোকা বানাচ্ছেন তো? দরকার নেই আপনাকে ঘুরতে নিয়ে যাওয়ার, আমি ঘরেই চললাম। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত উড়তে গিয়ে। বোকা বানাচ্ছি না তো, ঘুরতে নিয়ে যাব যখন বলেছি তখন নিয়ে যাব। নাও উই আর গোয়িং টু স্পেস, আমরা মহাকাশে ভ্রমণে যাচ্ছি।
এই যে পৃথিবীর নানা প্রান্তে নানা দেশ রয়েছে, ঠিক তেমনই মহাকাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছায়াপথ, মিল্কি ওয়ে। তারই একটায় আমরা থাকি, আর এখন আমরা রয়েছি আকাশগঙ্গা ছায়াপথে। আকাশগঙ্গা, কি সুন্দর নামটা! আমাদের চারপাশে অসংখ্য তারা দেখতে পাচ্ছেন আপনি? ওই যে দেখুন, একটা তারা জ্বলজ্বল করছে, ওটার নাম সন্ধ্যা তারা। আর ওই যে দেখুন, একটা কোয়েশ্চেন মার্ক, ওটার নাম সপ্তর্ষি মণ্ডল। সাতজন ঋষি বসে ধ্যান করছেন। ওরা হলেন বশিষ্ঠ, মরিচি, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু। আপনার ভালো লাগছে? খুব ভালো লেগেছে, এটা আমার বেস্ট ট্যুর ছিল। আর আপনি বেস্ট ট্যুর গাইড। এবার ওই তারাটার দিকে দেখুন। ওই তারাটা দেখে আগেকার দিনে নাবিকরা, মানে সেলাররা, সমুদ্রের দিক নির্ণয় করত। ওই তারাটাই সঠিক পথ দেখাতো সবাইকে। বাবা, ওটা ওটা বাবা সাত্যকী বাবু। আমিও যখন পথ ভুল করি তখন তো বাবাই সঠিক পথ দেখায়। সাত্যকী বাবু, আজকে আমি খুব খুশি হয়েছি। কতটা খুশি হয়েছেন? ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। আমি ঠিক আজকে এতটা
খুশি হয়েছি। কে? কে ওখানে? চুপ করুন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চোদ্দাদু কি হয়েছে বলো তো? একটা শব্দ পেলাম বুঝলি, মনে ছাতে চোর এসেছে। মো, ও বাবা, কি হয়েছে? তোমরা চিৎকার করছো কেন? আরে ছাতে চোর এসেছে। হ্যাঁ, চোর? থাক, চোর এলে এরাই ধরতে পারবে, আমার কি লাভ নেই। এবারে ষোলকলা পূর্ণ হয়েছে আপনার? মানে একটা না একটা কিছু করলে আপনার শান্তি হয় না? না, এবার বাড়ির অনেকেই জেগে গেছে, ছাদে এসে দেখবে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, ব্যাপারটা খুব ভালো হবে, তাই না? দাঁড়িয়েই তো আছি, চুরি থরি না করেছি, ভুল বুঝছে, বলে দিই যে আমরা চোর নই। একদম চুপ করুন, আপনাকে বোঝানো না আমার কম্ম নয়, এখন ছাদে এসে সবাই দেখবে আমরা এখানে, ব্যাপারটা ঠিক নয়। ওই দেখুন, সিঁড়িতে পায়ের আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে লুকিয়ে পড়তে হবে। আসুন, আপনার তো আবার হাতে পায় লক্ষ্মী, দেখে আসুন। এই দাঁড়ান, একবার ধাক্কা লেগেছি বলে কি বারবার ধাক্কা লাগবে নাকি? অমনি না, চলুন। শুনি শুনি, আবার আওয়াজ হলো।